নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বাড়িতে খতনার সময় এক শিশুর লিঙ্গ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে হাজামের বিরুদ্ধে। তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় আহত শিশু শাহাদাত হোসেনকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নদনা ইউনিয়নের বুড়পিট গ্রামের বুড়পিট দক্ষিণ সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। কেন তাকে আমাদের কাছে রুগী আসছেন, বাচ্চা রুগীটা 7 বছর বয়স, নয়ন থেকে এসেছেন, উনি ওই ইয়ে করতে গিয়েছে, মুসলমানি করতে গিয়েছে, হাজাম দ্বারা করতে গিয়ে ওনার ওই পেনিসের ইঞ্জুরি হয়ে গেছে, কাটা গিয়েছেন আর কি। তো কাটা এবং রক্তাক্ত অবস্থা আমাদের কাছে আসা, আসার পর আমি নিজে দেখি, সাথে আমাদের কনসালট্যান্ট ডাক্তার আর এস আর লুৎফুল হাসান স্যার দেখেন, দেখে আমরা ড্রেসিং করে দিই, রক্ত বন্ধ করার জন্য আমরা ভয়েস প্রেশার দিয়ে রাখি, তারপর ক্যাথেটার করে দিই, অ্যান্টিবায়োটিক দিয়ে দিই। আর রুগীরা খুবই ভালো কাজ করছে, সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল গ্ল্যান্ড প্যানিস যেটা বলে মেডিকেলের ভাষায়, ওটাকে পুরোটা কাটা গেছে, তো পুরো কাটাটা নিয়ে আসছেন ওনারা, তো আমরা সেটা নলন স্যালাইনের মধ্যে প্রিজার্ভ করার জন্য রেখে দিয়েছি, রোগীদেরকে ওটা বুঝিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে শিশু সার্জারি বিভাগে রেফার করে দিয়েছি।